আনন্দ বৃন্দাবন ভাগবতে না কিছু জানতে গেলে গ্রন্থের সমুদ্র শুধু ভাগবত ফলো করলে সব জানা যায় না, অনেক গ্রন্থ ফলো। আনন্দ বৃন্দাবন চম্পু কৃষ্ণলীলার গ্রন্থ, সেই গ্রন্থে কৃষ্ণ অবতারের তাৎপর্য ব্যাখ্যা কি বললেন, আত্মা রামানন্দ মধুর চরিতে ভক্তি যোগে বিধাস্য নানা লীলা রস রচনায় নন্দ ঈশান সভকার দৈতানি কৈ ভূপমতি ভরাং বীত ভরাং করিষ্যে স্মুক্তানন্দ ভোজপতি গৃহে জগবৎপ্রকাশী। কৃষ্ণলীলা শ্রী গ্রন্থে কৃষ্ণ অবতারের যে তাৎপর্য ব্যাখ্যা করেছেন তাতে বলছেন, আত্মা রামানন্দ মধুর চরিতে ভক্তি যোগ বিধাসন নানা লীলা রস রচনায় নন্দেশান সভক্তান দৈতানি কৈ ভূপমতি ভরাং পীতল ভরাং করিষ্যে স্মুক্তানন্দ ব্রজপতি গৃহে জাগবৎ প্রাদুরাশে। আত্মা রামানন্দ চরিতে ভক্তি যোগ বিধাস ভাগবত পাঠে একটু কিছু গল্প টল্প বললে বলে ভালো লাগে, কিন্তু এইসব কথাগুলো এই জন্যে আমি চাই এখানে খুব সুন্দর পরিবেশ আছে, প্রিন্ট অফ সাইলেন্ট, একটা পিন পড়লে যেন আওয়াজ পাওয়া, কেন মন সংযোগ রাখতে হবে ভাগবতের সঙ্গে। অনেক কষ্ট করে সংসার ছেড়ে এসেছি একটু সময় নিয়ে ভাগবত কথা, যদি সেটি আস্বাদন না হলো তাহলে সংসারের থেকে যে সময়টা নিয়ে এলাম বার করে তাই এটাকে যেতে দেওয়া যাবে। যদি একটু মন দেন তাহলে আস্বাদনে খুব রস হবে। তাই চৈতন্য চন্দ্র নাট্যগ্রন্থ কবি কর্ণপুর যা বর্ণনা করেছে, আত্মা রামানন্দ মধুর চরিতে ভক্তি যোগ বিধাস, আত্মা রামানন্দ চরিতে ভক্তি যোগ বিধাস, এটি কৃষ্ণ অবতারের কাজ। যারা আত্মা রাম মুনি তাদেরকে কি করেছেন, নিদের মাধুর্য আকর্ষণ করে ভক্তি যোগ করিয়ে দিয়েছে। আত্মা রাম মুনি কারা, যারা সত্য যুগে এশিয়া হাজার হাজার বৎসর কাল ধরে ভগবানের সাধন করছে, তবুও ভগবানের সান্নিধ্য লাভ করতে পেরেছেন এরকম আমাদের জানা, অনেক সময় অনুভব করেছেন এই হৃদয়ের মধ্যে, কিন্তু সাক্ষাৎ ভগবানকে সেবা করার সৌভাগ্য। তাই দাপরযুগের কৃষ্ণ ওই মুনিগণকে ভক্তি যোগে বিধাস কিভাবে আকর্ষণ করেছে, মাধুর্যময়ী সত্তা কৃষ্ণ তার মাধুর্য দিয়ে মুনিদেরকে আকর্ষণ করে কৃষ্ণ আকর্ষণ করে কাছে নিয়ে এসে আর কাছে নিয়ে এসে ভক্তি যোগ করিয়েছে। সেই সমস্ত আত্মারাম মুনিগণ ব্রজে অবতীর্ণ হয়েছে,
কিভাবে কবির যারা কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ ভালোবাসা ছাড়া, কৃষ্ণ প্রেম ছাড়া জগতের আর সব বস্তুকে ঝেড়ে ফেলে দিয়েছে। যারা নিজ আত্মানন্দে বিভোর হয়ে থাকে তারা অন্য কিছু বোঝে না, এসব কিছু তারা বোঝে না। তাদের যে আনন্দ তার থেকে কোটি গুণ আনন্দের বস্তু যদি তাদের সামনে তুলে দেওয়া যায়, মুনিগণ কি আনন্দে এতদিন আনন্দিত ছিলেন? ধ্যানের যারা বৈকুণ্ঠ বিভূতি গোলকে হরিকে হৃদয়ে অবস্থান করিয়েছে, কিন্তু কৃষ্ণচন্দ্র বলছেন আমি এসেছি তোমার জন্য। এবার যদি সাক্ষাৎ তোমরা আমায় দর্শন পাও, আমাকে যদি প্রেম দিয়ে আমাকে সেবা করতে পারো, তাহলে ওই সেবার চাইতে কোটি 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 গুণ তোমরা লাভ করতে পারবে। এটি কৃষ্ণ অবতারের একটি কাজ, পৃথিবীর ভার হরণ করা একটি কাজ, আরেকটি কাজ হলো এটি যেটি বলছি, তাই কৃষ্ণ অবতার হল অতি গুণ আনন্দের মাধুর্যের আগর শ্রীকৃষ্ণ যখন আনন্দ বিগ্রহে তাদের সামনে দাঁড়িয়েছেন, তখন তারা আত্মানন্দকে তুচ্ছ করে ফেলে দিয়ে ওই কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি যোগ আরম্ভ করেছে। কবি কর্ণপুর তাই বলছেন তার শ্লোকে, আত্মা রামানন্দ মধুর চরিতেই ভক্তি বিদাস, এটি কৃষ্ণ অবতারের কারণ। কৃষ্ণ অবতারের দ্বিতীয় কারণ কি? যদিও যারা ব্যানার দেখেছেন আজকে আমাদের এখানকার ভাগবতের বিষয়বস্তু আছে গৌর অবতারের কারণ, সেই গৌর অবতারের কারণ বলতে গিয়ে আমাকে তার আগে কিছু বলতে হচ্ছে। কৃষ্ণ যোগ ভক্তি যোগ আরম্ভ করেছে কবি কর্ণপুর বলছে, আত্মা রামানন্দ মধুর চরিতে ভক্তি বিকাশ, এটি কৃষ্ণ অবতারের প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ কি? আরেকটি কারণ আছে কৃষ্ণ অবতার বললো, সেটা কি কবি কর্ণপুর বলছে, সেটা কি জানো? নানা লীলা রস রচনায় নন্দ ঈশান ভক্তান, কি করেছেন? নিজ ভক্তগণকে আনন্দিত করবার জন্য তার অবতার। কি দিয়ে তিনি ভক্তদের আনন্দিত করবেন? বললেন নানা লীলা রস রচনায়, নানা লীলার দ্বারা ভক্তগণকে আনন্দিত করেছে কৃষ্ণ। নিজে আনন্দময় কৃষ্ণ বিগ্রহ অতিশয় আনন্দ আরো পাওয়ার জন্য ভুলোক বৃন্দাবনে লীলাটি অবতারিত, ভক্তগণকে আনন্দ দিয়েছেন, নিজেও আনন্দ পেয়েছেন। এই নিজ প্রয়োজন সাধনে কৃষ্ণ অবতারের দ্বিতীয় কাজ। আর গৌর অবতারের তেমনি কাজ আছে, নিজ প্রয়োজন সাধনের জন্য গৌর অবতীর্ণ হয়েছে, আবার জগতের হিতের জন্যেও গৌর অবতীর্ণ হয়েছে। তাই একটি কথা বলি, দেখুন বাসুদেব তার কবিতার মধ্যে বলেছেন, হে গৌর সুন্দর, তুমি যদি জগতে না আসতে তাহলে
রাধা প্রেম সিন্ধু পরিসীমা জগতে কেউ দিতে পারে, রাধা সিন্ধু পরিসীমা প্রেম রস সিন্ধু পরিসীমা, এটা তুমি জগতে না আসলে কেউ দিতে পারত না। কলিতে যে গৌর অবতীর্ণ হয়েছে আমরা গতকাল একটু বলেছিলাম, কিন্তু আপনারা কতটুকু মনে ধরে রাখতে পেরেছেন আমি জানি। আমরা যে যুগে অবতীর্ণ হয়েছি, জন্ম নিয়েছি, ভাববেন আমাদের পূর্ব জন্মে অনেক স্মৃতি আছে বলেই আমরা এই কলিতে তারপরে বাংলায় জন্ম নিতে পেরেছি। কিন্তু এই প্রশংসা নিয়ে কি বাড়ি ফিরে যাবেন, কাজ করবেন না, তার জন্য এই জন্মটাকে ধন্য করবেন না? এই কলির যে চৈতন্য ভগবানের কথা আমরা বলছি, ভাববেন না এই চৈতন্য ভগবান প্রতিবার কলি আসলেই এই ভগবান আসেন, তা নয়। কিন্তু এইটুকু ধারণা নিয়ে আজকে আপনাদের বাড়ি যেতে হবে। ভগবান কখন আসেন? ব্রহ্মার একদিন হলে এই ভগবান জগতে একবার অবতীর্ণ হন। একদিন সম্বন্ধে আপনাদের সকলের তো ধারণা আছে, একদিন মানে কতটা সময়? 24 ঘন্টা। কিন্তু আমাদের একদিনের হিসাব আর ব্রহ্মার একদিনের হিসাব কিন্তু এক নয়। ব্রহ্মার একদিনের হিসাবের একটা ধারণা আপনাদের দিচ্ছি, কেমন? সত্য ত্রেতা দ্বাপর কলি, এই চার যুগকে নিয়ে বলা হয় এক দিব্য যুগ। এইরকম 71টা দিব্য যুগে এক মন্বন্তর হয়, এইরূপ 14টা মন্বন্তর হলে ব্রহ্মার এক দিব্য যুগ। মনে রাখতে পারবেন কতটা সময়? আবার একবার বলি, সত্য ত্রেতা দ্বাপর কলি চার যুগ মিলে বলা হয় এক দিব্য যুগ। এইরকম 71টা দিব্য যুগে হয় এক মন্বন্তর, আর এইরূপ 14 মন্বন্তরে ব্রহ্মার এক দিব্য হয়। এই 14 মন্বন্তর হলে এই চৈতন্য ভগবানের আবির্ভাব। এর আগে 27টা কলি পার হয়ে গেছে, 27 বার কলিযুগ এসেছে, তাতে কিন্তু এই চৈতন্য ভগবান আসেনি। গীতায় যে বলেছেন কৃষ্ণ, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজমহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কিন্তু কি বলেছেন? অসুরগণকে বিনাশ করার জন্যে, সাধুগণকে পরিত্রাণ করবার জন্যে, আর ধর্মকে স্থাপন করার জন্যে ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। কিন্তু গীতায় যে ভগবানের যুগে যুগে অবতীর্ণ হওয়ার কথা বলেছেন,
সে কিন্তু এই চৈতন্য ভগবানের আসার কথা নয়। এইরূপ ভগবান যুগে যুগে কিন্তু আসেন না। যে যুগটা বর্তমান চলছে এই যুগের নাম হল অষ্টাবিংশতি বৈব শতকলি। এই কলিতে চৈতন্য ভগবান আসেন। সেই চৈতন্য ভগবানের আসার কালে আমরা এখানে জন্ম নিতে পেরেছি। এখন সৌভাগ্য কি আপনারা আবার নষ্ট করবেন? কত জন্ম পার হয়ে তবে আমরা এখানে এসেছি। আপনারা তো সবাই জানেন নরোত্তম ঠাকুরের যারা ওই সতনাম বাড়িতে আছে পরে, আমি তখন অনেক ছোট, আমার বাবা ওই ছোট্ট একটা ঘটিতে করে জল নিয়ে উপর থেকে স্নান করে ওই ঘটিতে জল নিয়ে তুলসী তলায় যখন আসতেন তখন বলতে বলতে আসতেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আই, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই, কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। তাহলে তখন হয়তো বুঝতাম না কি বলে, কিন্তু এখন শ্রী গুরু কৃপায় একটু সামান্য অনুভূতিটা আসে যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আই, কিন্তু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই। বৃক্ষ কিন্তু একটা জন্ম, আমাদের যে 84 লক্ষ জন্ম পরে এখানে আসতে হয়েছে না, তার মধ্যে বৃক্ষর একটি জন্ম। বৃক্ষের দিকে তাকিয়ে দেখুন তো কি সুখের জীবন। হ্যাঁ, রোদ প্রখর তাপ সূর্যের সহ্য করতে হচ্ছে, বজ্রপাত সহ বাড়ি তার মাথার উপর দিয়ে যাচ্ছে সহ্য করতে হচ্ছে, জগতের মানুষ তার অঙ্গে বিখ্যাত দ্বারা আঘাত করছে সহ্য করতে হচ্ছে। সে কখনো পালিয়ে চলে যাওয়ার মতো তার অবস্থা নেই, এক জায়গায় দাঁড়িয়ে তাকে নীরবে সহ্য করতে হচ্ছে, এও একটা জনম। সেই সব জনম থেকে 84 লক্ষ জনই ভ্রমণ করে এই কলিযুগে এলাম, যেটি অষ্টাবিংশতি কলি বৈব শতক মন্নান্তর। সেই কলিতে এসে আবার আমরা জন্ম মৃত্যুর অধীনে চলে যাব। হ্যাঁ, এই কলিতেই এই চৈতন্য ভগবান একবারই আসে, এরপরে আগে 27 বার হয়ে গেছে কলির প্রভাব, আসেনি ভগবান। এই ভগবান আসে, ওই গীতায় যে ভগবানের আসার কথা বলেছেন সেই ভগবান এসেছেন, কিন্তু এই ভগবানের সেই ভগবানের মধ্যে তফাৎটা কি? এই ভগবান কলিহত জীবের জন্য নাম নিয়েছেন, আর সঙ্গে রাধা প্রেমটাকে সাথে করে জীবের কাছে বিলিয়ে দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। তাই এখানে গতকাল একটুখানি সামান্য বলেছি, প্রেমানন্দ ঠাকুর সেবকের একটা বিবৃতি দিয়েছে, কি বললেন জানেন? আমরা যারা ভজন পথে এসেছি না, একটু একটু বৈষ্ণবের কোনো অহংকার রাগ দ্বেষ থাকা উচিত নয়, কিন্তু আমরা নিজেকে নিজেকে একটু ভাবি তাহলেই বুঝতে পারবো আমরা সেই বৈষ্ণবতাকে গ্রহণ করতে পেরেছি কিনা। বৈষ্ণব হওয়া কি এত সহজ? হ্যাঁ,
যারা ওই মাটির পাত্র কুমোরশালায় কিনতে যান, বুদ্ধিমান লোকেরা কি করে বলুন তো, পাত্রের গায়ে এরকম টোকা মারে, ওই আওয়াজ শুনে বোঝে পাত্রটা ফাটা আছে। যারা আমরা বৈষ্ণব হয়ে ভজন করতে এগিয়েছি, যদি একটু এরকম টোকা মারা যায় না, তাহলেই বুঝতে হবে ভিতরটা ফাটা আছে। তাই প্রেমানন্দ ঠাকুর একটু বিবৃতি দিয়েছেন, কি বলছেন, আশ্রয় পেয়েছি, সেবক হয়েছি, কিসের গরব ধরো, মন তুমি কি ভাড়ামি করো, তুমি ভাড়ামি করছো, ঠকাচ্ছ, আমি আশ্রয় পেয়েছি, সেবক হয়েছি, একথা তো মনে মনে বলছি, কিন্তু সেবকের অর্থটা কি, তিনটি শব্দ, সে সেবক। প্রেমানন্দ ঠাকুর সেবকের অর্থ দিয়েছে, সেবকের অর্থ বলতে গিয়ে কি বলছেন, সে আকর কহে গুরু সেবা, শেখালো গুরুর বাক, সে বাক্য ছাড়িয়া স্ত্রী বাক্য পালিয়া, সে ছাড়িয়া রইল পথ, সেবক হয়ে যদি সে সত্যটা উড়িয়ে যায় তাহলে কি থাকে পথ। তাই নরোত্তম ঠাকুর কি বলেছে, সে সম্বন্ধ নাহি যা বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাজা, সে সম্বন্ধ নাহি যা, আমি তো সেবা করেছি, সে শব্দের অর্থ সে, তার সঙ্গে যদি আমার সম্বন্ধ না হয় তাহলে সে ভাত চলে গেল, তাহলে বার কথাগুলো যা হয় তাই। তাই বলছে সে আখরে কহে কর গুরু সেবা, শেখালো গুরুর বাক, সে বাক্য ছাড়িয়া স্ত্রী বাক্য পালিয়া, সে ছাড়িয়া রইল বক। আমরা এই জায়গায় চলে এসেছি, আমরা যারা একটু বিত্তশালী মানুষ, গুরুকরণ করার পর গুরু সেবা সম্বন্ধে কলির মানুষ যাদের ধন দৌলত আছে কি বোঝে বলুক তো, গুরুদেব বাড়িতে আসলেন, ভালো মতো ভোজনের ব্যবস্থা করলেন, ছানা পানি নানান রকম ব্যবস্থা করলেন, আর গুরুদেব যখন বাড়ি থেকে চলে যাচ্ছেন, গুরুদেবের চরণে প্রণাম করে নোটের বান্ডেলটা চরণে দিয়ে দিলেন, হয়ে গেল গুরু সেবা। এই হলো গুরু সেবা, গুরুকে ভালো ভোজন দিয়েছে, তার অনেকটা অর্থ দিয়েছে, হয়ে গেল গুরু সেবা। গুরুদেব যদি আমার মতো এইরকম ব্যক্তি যদি গুরু হয়, লোভী ব্যক্তি, আমি তো লোভী ব্যক্তি, তা আমার মতো লোভী ব্যক্তি যদি গুরু হয় তিনি তখন কি ভাববেন বলুন তো, বা এরকম শিষ্য আর হয় না, হ্যাঁ ভালো খেলাম, ভালো ভোজ্য দ্রব্য সঙ্গে দিলেও আবার নোটের বান্ডেল দিল, শিষ্য যে নোটের বান্ডেলটা দিল কেন দিল জানি তাই, হ্যাঁ